What's up, people? I'm Saad Maan Choudhory and welcome to my blog one. আজকে আমাদের বন্ধ তাই আমরা ব্লগ করতে বেরিয়েছি এখন আমি আছি আমাদের বাসার নিচে সো এখন আমরা প্রথমে এক জায়গায় যাব তারপর সেখান থেকে আরেক জায়গায় যাব চলুন ব্লগে থাকুন দেখা হবে এটাই আমাদের বাসা আমি বাসার নিচে আছি এখন চলুন যাওয়া যাক এখন হচ্ছে আমাদের রিকশাই And finally, আজকে বন্ধ তাই আজকে আমাদের দুইটা ব্লগ করছি দেখতে থাকুন And finally, এখন আছি পার্কে আছি আজকে ওয়েদারটা অনেক রোমান্টিক সো পার্কে বসে আছি এখন প্রকৃতিটা অনেক সুন্দর বন্ধ তাই ভাবলাম যে ঘুরি আর আপনাদেরকে ব্লগটা করে দেখাই আজ ওয়েদারটা অনেক সুন্দর আপনারাও দেখলে বুঝতে পারবেন কিন্তু রিয়েল লাইফে দেখলে আরো একটু ভালো লাগতো আমি আপনাদের ভিউ ফাইন্ডারে দেখাচ্ছি ওয়েট করুন I'm going to go to the next one. তো আপনাদেরকে নিয়ে যেতে সেই ব্লগ করবো আজকে ইনশাআল্লাহ সাথে থাকবেন আর এখন আসছি দেখেন ব্লগ করতে সাথে আছে আমার ছোটো ভাই ভাই বলো ভাই এখন আসা করার সাথে থাকবেন এখন আমরা প্রায় এসে পড়ছি নতুন জায়গায় এসে পড়বো এখন সাথে থাকবেন আর একটা জায়গায় নিয়ে যেতে
আছি আমরা মানুষের সাথে একটু ফান করব বলবো সাদ মান এক্সপ্রেসটা কোন দিকে যদি এটা কখনো হয় না মানুষের সাথে এখন একটু ফান করব যে সাদ মান এক্সপ্রেস টিকিট কাউন্টার তো কোন দিকে দেখি কে কি বলে ভাই আপনি এখানে আপনি এখানে সাদ মান এক্সপ্রেস টিকিট কাউন্টার কোন দিকে জানে না অন্য অন্য জনের কাছ থেকে যাচ্ছি দেখা হবে খেলা হবে কাকা সাদ মান এক্সপ্রেস টিকিট কাউন্টার দেখুন দিকে হ্যাঁ সাদ মান এক্সপ্রেস টিকিট কাউন্টার সব নিয়ে বলতে পারবেন না হয়তো বুঝে বসেছি ফান করতেছি সো অন্য কারো কাছে এখন দেখি এনএমএ টিকিট কাউন্টার নেই আসলে ওরা সত্যি বলতেছে এনএমএ কোনো টিকিট কাউন্টার নেই আরেকজনকে জিজ্ঞাসা করি দেখি উনি কি বলেন আচ্ছা আসসালামু আলাইকুম সাদ মান এক্সপ্রেস টিকিট কাউন্টার দেখুন দিকে সাদ মান এক্সপ্রেস টিকিট কাউন্টার দেখুন দিকে বুঝতে দিতে পারছেন কি বল আচ্ছা যাও যাক দেখি আর কয়জন কি বলে সো চলেন ওদিকে যাই আমরা দেখি কোথায় টিকিট কাউন্টার সো গাইস এখন আরেকজনকে জিজ্ঞেস করবো আসসালামু আলাইকুম ভাইয়া সাদমান এক্সপ্রেস টিকিট কাউন্টার কোন দিকে সাদমান এক্সপ্রেস টিকিট কাউন্টার আচ্ছা গাইস আপনি জানেন না আপনি জানেন নাকি এর নামে তো কোনো টিকিট কাউন্টার নাই আচ্ছা একজন যখন বলেছি আমরা যাই দেখি সো যাচ্ছি আরেকজনকে জিজ্ঞেস করবো গাইস যাচ্ছি এখন আরেক জায়গায় তো দেখি কি হয় ফাইনালি ফাইনালি এখন হচ্ছি একটা চানাচুর দোকানে সেখানে চানাচুর পাবো
ভালো থাকবেন। বাই দিয়ে দাও, হাই দাও, হাই হাই দিয়ে দাও, হাই। সো গাইস, ফাইনালি একটা জিনিস দেখলাম যে ওরা আমাকে পেয়ে কিছুক্ষণের জন্য হলেও নিজের খুশিটাকে ধরে রাখার চেষ্টা করছে, কারণ ওরা পড়ালেখার পাশাপাশি যে কাজ করে চলতেছে, কারণ এই ফ্যামিলিগুলো একটা ওদের বাবা মারা গেছে, ওদের ফ্যামিলি বেঁচে যাওয়া ফ্যামিলিকে ওরা পড়াশোনার কাজ পাশাপাশি ওরা কাজ করে চলতেছে। সো আমি রিকোয়েস্ট করবো তাদের বড় বড় এনজিও এবং বড় বড় মার্চেন্টদের, যারা কিছু কোনো বিনিয়োগে হাত না পায় আর তারা টাকা নষ্ট হচ্ছে, আমি বলবো, রিকোয়েস্ট করবো যে তাদের তারা আপনারা এসব বাচ্চাদের নিয়ে কাজ করবেন। আর তারা কিন্তু যে আমাকে পেয়ে কিছু ভালোবাসা পেয়ে তারা কিন্তু এখানে খুব খুশি হয়েছে, কারণ তারা আপনাদের ভালোবাসা এটাই চাই গাছ। সো তাদের জন্য দোয়া করবেন, আর আমরা আমাদের পারলে আমরা একটা রেস্টুরেন্টে ঘুরতাম, ঘুরলে চলে যাবে তো আমাদের ছুটিটা কাটাতে পারতাম, কিন্তু সাধারণ মানুষের পাশে এসে আমাদের সময়টাকে ভালো কাটাইছি। সো আজকে অনেক ভালো লাগতেছে যে ছুটিটাকে নিজের সময় মতো সময় ভালো ভালোভাবে কাটাইছি, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। আজকের ব্লগ এই পর্যন্তই, আজকের ব্লগ শেষ, দেখা হবে নেক্সট ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা খুব এনজয় করলাম, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং বেশি বেশি কমেন্ট করবেন, ভালো হোক খারাপ হোক আপনাদের মতামতটা জানা আমার খুবই দরকারি। অ্যান্ড একটু মজা করব, এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো তো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না, আচ্ছা রাগ করছে। সো গাইস, ও চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবে না, আপনারা করে ফেলুন, আপনি নিজ দায়িত্বে করে ফেলুন। অ্যান্ড দেখা হবে নেক্সট আগামী ব্লগে, দেখা হবে, বাই, ভালো থাকবেন সবাই। রূপকুমারী রূপের রানী এক ফিরে চাও, চাইছি তোমার ফেসবুক আইডি নামটা দিয়ে যাও, তোমার হাসির প্রেমেতে পড়েছে এমন পিনিক হয়ে ঘুরছো মাথায় তুমি সারাক্ষণ, চলো না ভেল পুরি খাই, চলো না ঝাল মুড়ি খাই, তোমার রূপের ঝালে জ্বলছে কলিজা একটু পানি চাই, চলো না ভেল পুরি খাই, চলো না ঝাল মুড়ি খাই, তোমার রূপের ঝালে জ্বলছে কলিজা একটু পানি চাই। চোখে কেন ছলনা করো, হাসি দেখে পড়ে গেলাম আমাকে ধরো, তোমার আমার কম্বিনেশন চায়ের সাথে বিড়ি, যদি পারো হয়ে